প্রয়াত বিজ্ঞানী বিকাশ সিংহ দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ সকালে মিন্টো পার্কের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বছরখানেক ধরেই তিনি ভুগছিলেন, তার মৃত্যুতে বিজ্ঞানী মহলে শোকের ছায়া। কথা বলে নেব, আরও একবার যোগাযোগ করে নিয়েছি প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে যে আজ সকালে মিন্টো পার্কে তার যে বাসভবন, কলকাতার বাসভবনে তার জীবনাবসান হয়েছে এবং গত এক বছর ধরে তিনি ভুগছিলেন। তিনি এই সময়ে যথেষ্ট সক্রিয় ছিলেন, তবে তার আগে 2010 সালে তিনি পদ্মভূষণ পান এবং বিজ্ঞানী মহলে তার মৃত্যুর খবরে শোকের ছায়া ছড়িয়েছে। পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগ এবার উঠল। পুরসভার স্কুলগুলির জন্য বর্ষাতি এবং ইউনিফর্ম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠল। জানিয়ে রাখি, বিধি মেনে টেন্ডার না ডেকে বর্ষাতি এবং ইউনিফর্ম কেনার অভিযোগ। 335 টাকা প্রতি পিস হিসেবে 22,040টি বর্ষাতি, প্রায় 73 লক্ষ টাকা খরচ করে কেনার অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে 200 টাকা সেট হিসেবে 29,386টি ইউনিফর্ম, প্রায় 58 লক্ষ টাকা খরচ করে কেনার অভিযোগ সামনে এসেছে। একই নির্দিষ্ট সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণে এই বর্ষাতি এবং ইউনিফর্ম কেনার অভিযোগ। তার দায়িত্ব নেওয়ার আগের এই ঘটনা উত্তর দেওয়ার চেষ্টা করছি, মন্তব্য করেছেন মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সাহা। কলকাতা পুরসভায় টেন্ডার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। পুরসভার স্কুলগুলির জন্য বর্ষাতি এবং ইউনিফর্ম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্ণব মুখোপাধ্যায় প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অর্ণব, কি জানতে পারছো কলকাতা পুরসভা সূত্রে কি খবর? যেটা জানা যাচ্ছে যে রেসিডেন্ট অডিট অফিসার গভর্নমেন্ট অডিট ডিপার্টমেন্ট, তিনি সম্প্রতি এডুকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে কলকাতা পুরসভার, সেখানে তিনি কোয়ারিজ পাঠিয়েছেন এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে বর্ষাতি কেনার ক্ষেত্রে এবং সেই সঙ্গে হচ্ছে ইউনিফর্ম সেইটা কেনার ক্ষেত্রে টেন্ডার না রেখেই সেগুলো কেনা হয়েছিল। টেন্ডার যে প্রসেস, সেই প্রসেস ফলো করা হয়নি এবং কলকাতা পুরসভার নিয়ম আছে যে 5 লাখ বা তার ওপরে যদি কোনো কিছু কেনা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্ডার ডাকতে হবে। যেরকম ত্রিফলা দুর্নীতির ক্ষেত্রে একই প্রশ্ন উঠে এসেছিল যে 5 লাখের ওপরে যদি কিছু কিনতে হয় সেক্ষেত্রে ই টেন্ডার ডাকতে হয়। কিন্তু যেটা রেসিডেন্ট অডিট অফিসার যে প্রশ্নটা তুলেছেন যে এক্ষেত্রে দেখা যাচ্ছে বর্ষাতি এবং সেই সঙ্গে স্কুল ইউনিফর্ম সেগুলো কেনা হয়েছিল অনেক পরিমাণে এবং সেগুলো কেনার ক্ষেত্রে কিন্তু টেন্ডার ডাকা হয়নি, এরকমটাই অভিযোগ। এবং কেন ডাকা হয়নি, কি বিষয় হয়েছিল সেটা রেসিডেন্ট অডিট অফিসার সেটা তিনি জানতে চেয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সংস্থা থেকে বর্ষাতি এবং সেই সঙ্গে হচ্ছে তোমার এই যে স্কুল ইউনিফর্ম, সেই ইউনিফর্ম কেনা হয়েছিল এবং রেসিডেন্ট অডিট অফিসারের যে কোয়ারিতে যেরকম ভাবে দেওয়া রয়েছে দেখা যাচ্ছে যে প্রায় 22,040টি রেনকোট, যেগুলো 335 টাকা প্রতি পিস, মোট প্রায় 73 লক্ষ টাকার সেটা কেনা হয়েছিল। এবং সেই সঙ্গে পরের প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে 29,386টি তোমার ইউনিফর্ম, 200 টাকা করে যেগুলোর দাম সেগুলো কেনা হয়েছিল, প্রায় 58 লক্ষ টাকার মতো কেনা হয়েছিল। সুতরাং সেক্ষেত্রে এই যে নিয়ম আছে যে 5 লাখের ওপরে যদি পারচেজ করতে হয় তাহলে সেক্ষেত্রে টেন্ডার ডাকতে হয়, কিন্তু এই কোয়ারিটা এসছে যে এক্ষেত্রে টেন্ডারটা কেন ডাকা হলো না সেই প্রশ্ন তোলা হচ্ছে। এবং একটি নির্দিষ্ট সংস্থায় তারাই হচ্ছে রেনকোট এবং তারাই হচ্ছে এই সঙ্গে এই যে ইউনিফর্ম, এই দুটোই সাপ্লাই করেছিল, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই মুহূর্তে রেসিডেন্ট অডিট অফিসার। তিনি প্রশ্ন পাঠিয়েছেন, এখন যেটা শিক্ষা বিভাগ যেটা শিক্ষা দপ্তর যেটা জানাচ্ছে যে তারা এর উত্তর জানছেন এবং উত্তর জেনে এর যে উত্তর আছে সেগুলো তারা জানাবে, কিন্তু স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে। ধন্যবাদ অর্ণব। তার দায়িত্ব নেওয়ার আগে এই ঘটনা ঘটেছে, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, এই প্রেক্ষিতে মন্তব্য করেছেন মেয়র পরিষদ শিক্ষা সন্দীপন সাহা। এটা আমারও নলেজে এসছে যে রেসিডেন্ট অডিট অফিসার এই বিষয়ে বোধহয় কোনো তদন্ত করছে, এটা এর আগের টার্মের একটা ঘটনা। এবার দেখুন, যখন রেসিডেন্ট অডিট অফিসার এটার এনকোয়ারি করছেন, সেগুলো যার যা ডকুমেন্ট আছে সেগুলো দেখে যেটা এনকোয়ারি করে যা সেই রিপোর্ট পাবে সেই অনুযায়ী যা অ্যাকশন নেওয়ার তিনি অ্যাকশন নেবেন। যেমন ডিপার্টমেন্টের থেকে আমি যা জানলাম, বোধহয় কিছু রেনকোট কেনা হয়েছিল, সেই বিষয়ে ওরা ডিটেলস জানতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখে নাকি একটু যা যা জানতে চাইবে, কি প্রসেসে রেনকোট কেনা হয়েছে তার বৃত্তান্ত সব কিছু যা যা চাইবে সেটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা তো এখনই বলতে পারবো না কারণ তখন আমি দায়িত্বে ছিলাম না। আর এই প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের প্রতিক্রিয়া এবার আপনাদের সামনে রাখবো।
নিজেরাই আইন বানিয়েছেন যে 5 লাখ, কখনো বলছেন 1 লাখ টাকার ওপরে হলে ইটেন্ডার করতে হবে। এখন নতুন নিয়ম হচ্ছে 19 সালে ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকার ওপরে হলে তাকে ইটেন্ডার করতে হবে। এ তো বাবার টাকার মতন খরচা করে দিয়েছে। কাকে দিয়েছে, কেন দিয়েছে, কি বৃত্তান্ত দিয়েছে আমরা কিছুই জানলাম না। শুধু দেখেছি 1.5 কোটি টাকার, বোধহয় 1.5 কোটি টাকার মতন হবে ফিগারটা। এক্ষুনি আমার যতটা মনে পড়ছে যে 1.5 কোটি টাকার মতন তারা শুধু ওই কিনেছে, রেনকোট কিনেছে। হ্যাঁ, পুরোটাই জলে চলে গেছে আর কি। আমরা এটা হাউসে কথা বলবো, আমরা এটা হাউসে তুলবো। এরা তো মানে সত্যি মানে এরা যেখানে পাবে সেখানে চুরি করবে, টাকা দেখলে হলো।